সাংসদ নন, বিধায়ক নন, এমনকি দলের তেমন কোনো পদেও তিনি এখন আর আসীন নন। তবু তিনি সৌমেন মিত্র। দীর্ঘদিন নয়াদিল্লির এইমসে কাটিয়ে শনিবার সকালে শহরে ফিরলেন শিয়ালদার শেহেনশাহ সৌমেন মিত্র। ট্রেনের দরজায় দাঁড়িয়ে দেখলেন তাকে স্বাগত জানাতে প্ল্যাটফর্মে হাজির অগুন্তি মানুষ। সকাল 10:30 নাগাদ ট্রেন আসার অনেক আগে থেকে শিয়ালদা স্টেশনে ভিড় জমিয়েছিলেন বর্ষিয়ান নেতার গুণমুগ্ধরা। তাদেরই কেউ কেউ বলেন, সোমেনদাকে নেতা হিসাবে মেনে নিয়েছে বা কংগ্রেস করে না, ব্যক্তিগতভাবে সোমেন মিত্রকে ভালোবাসে। আজকে সোমেন মিত্র সুস্থ হয়ে ফিরছে, যার জন্য তাদের আবেগ উচ্ছ্বাস আমরা স্টেশনে দেখতে পাচ্ছি, বাইরেও দেখতে পাচ্ছি, বহু লোক ইতিমধ্যে এসে গেছে। আয়োজন কিছুই না, সোমেনদা আসবে, তাকে আমরা গাড়িতে তুলে বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দেবো। এসিসে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং যার ফলে দীর্ঘদিন হসপিটালে থাকার পর আমরা খুব খুব মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম, এখন অনেক সুস্থ হওয়ার পর আজকে সোমেনদা প্রথম কলকাতায় নামছে। এসে দিল্লিতেই অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন, এনসে ছিলেন, তারপরে আমরা ওখান থেকে সান্দুদার ওখানে ছিলেন, বাহলদা দীর্ঘদিন ধরে ওখানে ছিলেন, তারা সেবা সুস্থ করে আজকে প্রথম সোমেনদা আসছে। তাদের এইসের ছেলেদের উৎসাহ যে সোমেন মিত্রে আমাদের লিডার সুস্থ হয়ে ঘরে ফিরছে, তার জন্যই আজকে এই লোকের জমায়েত সকলের উৎসাহ। নেতার সঙ্গে এদিন ফিরলেন তার স্ত্রী শিখা মিত্র। কথা বলতে গিয়ে আবেগ চেপে রাখতে পারলেন না শিখা মিত্র। রোহানও তথই বাঁচক বলবো আজকে, মানে সবার এত শুভেচ্ছা, যারা এসছে তাদের শুভেচ্ছা, সে বেঁচে গেল, সে জীবনটা ফিরে পেল। ভাবতেও পারিনি যে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো, কিন্তু তাকে যে বাংলার মানুষ কত ভালোবাসে, তার দলের লোকের আবার সেটা প্রমাণিত হয়ে গেল। আমি অভিভূত হয়ে যাচ্ছি, আমার ভেতরে কথা বলার শক্তি নেই। ভালো লাগছে, সবাই এসছে এখানে, তো আমরা কাউকে আসছে মানে সবাই নিজেদের ভালোবাসা থেকে এসছে। এটা বাবাকে 40 দিন পরে কলকাতায় ফিরছে, তো বাবারও ভালো লাগবে, সবার সবাই বাবাকে নববর্ষও করতে পারবে, বাবাও সবাইকে নববর্ষ করতে পারবে। সার্থক কবির পরিচয় যেমন কোনো রাজপদে হয় না, তেমন সোমেনের মতো সার্থক নেতার পরিচয়ও সম্ভবত তাই। কবির মতো তিনিও পথের রাজা, মানুষের হৃদয়ের অধীশ্বর। শনিবার সকালে পথের রাজা সোমেনের বাড়ি ফেরা দেখল ব্যস্ত শিয়ালদা। ক্যামেরায় গৌতম দত্তের সঙ্গে নেহা চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল হিন্দুস্থান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। www.youtube.com/channelhindustan